हाय फ्रेंड्स, गुड मॉर्निंग। अखुन बच्चे सकाल छोटा, अखुन आमी दरजा खुलते जाच्छी। आज के आमार रान्ना नहीं, आज के खबर नहीं जाबे ना, तो चलो आमार संगे थेको। बंधुरा গুড মর্নিং, কেমন আছো তোমরা? আমি খুব 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 ভালো আছি। এই দেখো, আজকে তোমাদেরকে আমি আমাদের বাড়ির বাগানটা একটু দেখাচ্ছি। এখন আমি সকালবেলা, এখন বাজছে সকাল ছটা। এই দেখো আমাদের গাছে কত সুন্দর জবা ফুল ফুটেছে। আমাদের বাড়িতে অনেক গাছ আছে, আর এটা দেখো, এটা হচ্ছে থোকো টগর। কি সুন্দর! তোমরা ফোকাস হচ্ছে কিনা বুঝতে পারছি না, ভীষণ সুন্দর। এটা, এই গাছটা আমার ননদের হাতে বসানো, অনেক বছরের গাছ এবং ভীষণ সুন্দর একটা, মানে জবা ফুলগুলো দেয়। এই দেখো, এই দেখো আমাদের বাড়ির সামনেটা, এই হচ্ছে আমাদের তুলসী মঞ্চ। প্রচুর তুলসী গাছ হয়েছে। আর এই হচ্ছে আমাদের বাড়িতে একটা ছোট্ট মন্দির। এই আমি চাবি খুলতে যাচ্ছি সকালবেলায়, দাঁড়াও। আর এই হচ্ছে আমাদের বাড়ির সামনের ভিউ। ওই বাড়ির সামনেটা একটা সুন্দর, এই দেখো, দেখতে পাচ্ছ বন্ধুরা? এটা হচ্ছে আমাদের বাড়ি। এটা আমাদের বাড়ির একটা বসার জায়গা। বাইরে থেকে কেউ এলে এখানে বসে এবং বিকেলবেলা বসে এখানে সবাই মিলে আড্ডা মারা হয়। এখানেও আর একটা বসার জায়গা আছে, আর এখানেও একটা, আবার এখানে একটা, মানে বাইরেই আমাদের মেন বৈঠকখানা বলতে পারো আর কি। যেভাবে সব সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, তাতে অনেকজন বসে একসঙ্গে গল্প করতে পারে। এগুলো হচ্ছে গাছ। এটা হচ্ছে একটা চালা ঘর। এটা আমাদের একটা গোয়াল ঘর, আগে আমাদের এখানে গরু থাকতো, এখন এটা স্টোর রুম হিসেবে ইউজ করা হয়। টাইম কলে জল এসে গেছে, দাঁড়াও তোমাদেরকে আমার পুরো বাড়িটা একটু ঘুরিয়ে আনি। এটা হচ্ছে আমাদের বাড়ির পেছন দিক, ওইটা হচ্ছে আমাদের বাড়িতে একটা বাথরুম, বাইরের বাথরুম। দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে অনেক গাছ আছে। হচ্ছে আমার শাশুড়ি এবং আমার শ্বশুরমশাইয়ের সমস্ত করণীয় গাছ। আর এটা হচ্ছে আমার ফেভারিট জায়গা, এটা হচ্ছে আমাদের বাড়ির দোলনা। এই দোলনার কথা আমি তোমাদের পরে বলবো। এইটা, এখানে দেখো আমাদের পুরো তুলসীর বাগান হয়ে গেছে একদম। তো তুলসী গাছ, এটা হচ্ছে আমাদের বড় গেটটা। এই এপাশে ঘরটা আমাদের, ওপাশেরটা মায়েদের। এটা হচ্ছে আমাদের বাড়ির গ্যারেজ। এই হচ্ছে ওভারঅল আমাদের বাড়ির ভিউ। তাহলে বন্ধুরা, দেখলে আজকে তোমার সকাল সকাল আমাদের বাড়িটা একটু দেখলে তোমরা? ওকে উঠিয়ে দিয়েছি, দিয়ে চা দিয়ে চলে এসেছি, দিয়ে আমি নিচে একটুখানি খুলতে এসেছি, দরজা খুলতে এসেছি। আর তারপরেতে এখন আবার যাব আমি, ওর ও আজকে কলকাতা যাবে, তারপর আবার কোথায় দেবরা না কোথায় যাবে, মেদিনীপুর। তো আমি এখন, ও তো যেহেতু অফিস যাবে, অফিসের দরজা ফরজা খোলা হয়ে গেল, একটু দেখা। এরপর যাব হচ্ছে একটু ইস্ত্রি করতে, ওর জামা কাপড়গুলো একটু ইস্ত্রি করে দিতে হবে।
তো সেটা আমার পড়া ছিল না, তো দেখি জামা কাপড়গুলো একটু নিয়ে যাই, সবই তো বসে, তারপর একটু জামা কাপড়গুলো আয়রন করে দিই। আজকে আর আমার রান্না বান্না নেই, আজকে ও বলেছে কিছু করতে হবে না, চলো তাহলে ওপরে যাই। এবার চলো আয়রনটা করে দিই। আমরা কালকে এই ঘরেতেই শুয়েছিলাম, এটা আমার মায়ের মানে শাশুড়ি মায়ের ঘর, এখনও আদিত্য ঘুমোচ্ছে দেখতে পাচ্ছ, এখন অ্যাকচুয়ালি 6:30 বাজছে। তো এই শার্টটা আর এই প্যান্টটা আমি টপ করে আয়রন করে দিয়ে দিই, কেননা এটা আমার কালকে করা ছিল না, আর মা যখন ছিল তখন মাই করে দিচ্ছিল এটা, যার ফলে আমাকে করতে হচ্ছিল না, এবার থেকে আবার আমাকে করতে হচ্ছে। তো তাড়াতাড়ি করে দিই, আজকে তো এমনিতে আমার ব্রেকফাস্ট কিংবা লাঞ্চ কিছু করতে হচ্ছে না, আয়রনটা করে শার্টটা করে দিই। আমি অ্যাকচুয়ালি খাটে বসেই আয়রন করি, কারণ আমার এটাতেই সুবিধা হয়, তো ওই জন্য আমি খাটের মধ্যে বসেই, মায়ের একটা ছোট খাট আছে ওর মধ্যে বসে আয়রনটা করছি। এবার আয়রনটা হয়ে গেছে, এবার আমি ফোল্ড করে নিচ্ছি, তারপর আমি এটা সোমনাথকে গিয়ে দিয়ে আসি, ও এখনও বাথরুম থেকে বেরোয়নি। এবার আমার আয়রনটা হয়ে গেল, সেকেন্ড কাপ চা আবার চলে গেল, জল দুবার হয়ে গেল এর মধ্যে চা, ওই দেখো চান করে চলে এসছে, দাঁড়াও জল দিয়ে আসি। চলো চান হয়ে গেল, চান করে চলে এলাম, তো আজকে আর কোনো সমস্যা নেই, কারণ আজকে আমার হাজব্যান্ডের গাড়ি ঠিক টাইমেই আসছে। তো এখন বাজছে হচ্ছে 7, তো আমার চান টান হয়ে গেছে, ও বললো আর এক কাপ চা খাবে, 2 কাপ হয়ে গেছে, এটা 3 কাপ চা, ও তো পাতা চা খায়। চলো চাটা করতে করতে তোমাদের সাথে কথা বলি। চা বসাচ্ছি আমি এখন ওর জন্য আবার পাতা চা, কারণ আমাদের বাড়িতে 3 রকমের চা হয়, একটা হয় আমার ছেলের জন্য সিটিসি চা, যেটা পিওর দুধ দিয়ে করি আমি, আর একটা হয় হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য চা, আর আমার জন্য গ্রিন চা। তো 3 জন খাওয়ার জন্য 3 রকমের চা আমাদের বাড়িতে হয়। আমার হাজব্যান্ড পাতা চাটা খুব বেশি ভালোবাসে সকালবেলা, কিন্তু সবাই পাতা চা নর্মালি লিকার খায়, ও কিন্তু দুধ দিয়েই খায়, দুধ দিয়েই পাতা চা করতে হয়। আমি একটু গরম জল বসিয়ে দিলাম, সকালবেলা গরম জল খাবো আজকে আমি, আর এই আমি পাতা চাটা বসাচ্ছি, পাতাটা দিয়ে দিলাম। এ পাতা চা দিলে কী বলো তো, যেমন সিটিসি চা একটুখানি বেশি করে ফুটিয়ে করলে খুব সুন্দর একটা লিকার আসে, আর পাতা চা হচ্ছে একটু ভিজিয়ে রেখে করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো পাতা চাটা তো চিনিও দিয়ে দিয়েছি, চা পাতাও দিয়ে দিয়েছি, এবার একটুখানি যেই বয়েল এসে যাবে এর মধ্যে আমি গ্যাসটা অফ করে দেবো আর দিচ্ছি, আর সঙ্গে সঙ্গে আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিলে এর ফ্লেভারটা এর মধ্যেই থাকে, খুব সুন্দর একটা ফ্লেভার বেরোয়। ওদিকে আমার গরম জলটাও হয়ে এসছে, এবার আমি গরম জলটাকেও খাবো। চলো এবার তাহলে, আমি প্রত্যেক দিন আলাদা আলাদা গরম জল খাই, যেমন কোনো দিনও আমি গ্রিন কফি খাই, কোনো দিনও জিরা দিয়ে জলটা ফুটিয়ে নিয়ে খাই, কোনো দিনও তার আগের দিন জিরে ভিজিয়ে রেখে খাই, তারপরে লেবু দিয়ে মধু দিয়েও খাই কোনো কোনো সময়। তো আজকে যেটা খাচ্ছি আমি প্লেন সিম্পল গরম জল খাচ্ছি একদম। তো চলো গরম জলটা খাই, গরম জলটা একটু বেশিই গরম হয়ে গেছে, দাঁড়াও একটুখানি গরম জলের সাথে ঠান্ডা জল মিশিয়ে নিই। তো একটু ঠান্ডা জল মিশিয়ে, কারণ খুব গরম জল আমি খেতে পারি না, একটুখানি হালকা ঠান্ডা জল মিশিয়ে নিয়ে তারপর আমি সেটাকে খাই। অ্যাকচুয়ালি কালকে আমি খুব চাউমিন খেতে ভালোবাসি, তো কালকে রাত্রিবেলা একটু বেশি চাউমিন খেয়ে ফেলেছিলাম একটু রাত্রির করে, যার জন্য আমার একটুখানি বেশি জলটা খাওয়া দরকার, তো ওই জন্য আমি শুধু গরম জলটাকেই প্রথমে আগে খাচ্ছি, তারপর আবার ছেলে উঠলে ছেলেকে একটু লেবু আর মধু জল দেবো, তখন আমিও একটুখানি খাবো। আর যে ব্রেকফাস্ট তো নেই এমনিতে, ছেলে উঠলে ছেলে আর আমি দুজনে মিলেই কর্নফ্লেক্স খেয়ে নেবো, তারপর লাঞ্চটা করবো, লাঞ্চ করবো যখন তোমাদের সাথে শেয়ার করবো। এই 2 গ্লাস জল আমার খাওয়া হয়ে গেল দেখতে পাচ্ছ, বাবা আজকে আমি 3 গ্লাস জল খেয়ে ফেললাম গরম জল। চলো 3 গ্লাস জল আমার শেষ হয়ে গেল, এবার আমার চাটাকে আমি ছেঁকে নিই, এটা আবার ওরও 3 নম্বর চা,
চাটাকে ছেঁকে ওকে দিয়ে আসি। ওর গাড়ি এসেও গেছে, চাটা খেয়েই ও বেরিয়ে পড়বে। ও চায়ের সাথে বিস্কুটও খায় না, কিছুই খায় না, চাটাই শুরু খায়। দেখতে পাচ্ছ চাটা আমি এখন ছেঁকছি, চাটার রঙটা খুব সুন্দর এসছে, লিকারটাও ভালো এসছে এবং এর ফ্লেভারটা খুব সুন্দর এসছে। চলো বৌদি, বাসন মজা হয়ে গেছে, বাসন দিয়ে গেছে, এবার বাসনগুলো গুছিয়ে ফেলি আর আজকে রান্না বসাই। আজকে আমি ডিম করি আর পেঁপের তরকারি করব, পেঁপে দিয়ে ডাল দিয়ে একটু কুমড়ো ছেঁচকি করব। আমার একটা ছুরিতেও ধার ছিল না, বুঝলে, একটা ছুরিতেও ধার হচ্ছিল না, তো আমার শাশুড়ি মা ছুরিগুলোকে ধার করে পাঠিয়ে দিয়েছে, এত সুন্দর হয়েছে কি বলবো। এবার আমি পেঁপেটাকে প্রথমে একটা পিলার দিয়ে ভালো করে পিল করে নেব, পুরো একদম ভালো করে খুব ছাল ছাড়িয়ে নেব, তারপর টুকরো টুকরো করে ভালো করে কেটে নেব। দিয়ে আমি দুটো পেঁপেকেই এরকমভাবে কেটে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি তারপরেতে। আর ছুরিটা এত সুন্দর, দেখো টপা টপ কাটা হয়ে যাচ্ছে আমার একদম। তারপরে এদিকে ডিমটা সেদ্ধ হচ্ছে, দেখতেই পাচ্ছ। তারপর রাত্রিদের জন্য আমি সব রকমের ডাল একসঙ্গে মিশিয়ে, মানে তরকার ডাল যাকে বলে, সেটা একটু ভিজিয়ে রাখলাম। এটা আমি রাত্রিতে করবো, এটা একটু আগে থেকে ভিজিয়ে রাখলাম। এরপর আমি কড়া বসিয়ে দিয়েছি, এবার কড়ার মধ্যে আমি সব রকমের ডাল অল্প অল্প করে দেব। যেমন এখানে আমি দিলাম হচ্ছে মুগের ডাল, এটা হচ্ছে মুগের ডাল, সোনা মুগ। তারপর আমি দেব হচ্ছে একটু মটর ডাল, একটু ছোলার ডাল আর একটু মুসুর ডাল। তারপরে সেগুলোকে একসঙ্গে মিশিয়ে আমি একটু হালকা করে ভেজে নেব, শুকনো কড়াতে বসিয়েই আমি একটু হালকা করে ভেজে নেব, ঠিক আছে। তারপর ওদিকে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি আমি, প্রেশার কুকারের মধ্যে একটু তেল দেব। দেখো আমি এরপর আমি দেব হচ্ছে এর মধ্যে একটু পাঁচ ফোড়ন, একটু জিরে আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এই দিলাম হচ্ছে জিরে, এটাকে একটু চেঞ্জ করে দিলাম যাতে তোমরা দেখতে পাও। এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, এটা যারা মনে করো তোমার প্রোটিন খাওয়া খেতে চাইছে, ডাল জাতীয় খাবার কিন্তু ফ্যাটলেস খাবার, এটা একদম ফ্যাটলেস হবে, কারণ এটাতে সব রকমের ডাল থাকবে যার ফলে ফাইবার ভালো পাওয়া যাবে আর পেঁপেটাও থাকবে, তো এটা খুব একটা হেলদি এবং টেস্টি আর তোমার অনেকক্ষণ পেট ভর্তি থাকবে এই খাবারটা খেলে। তো এটা এমনিতে রুটির সাথেও খাওয়া যায়, ভাতের সাথেও খাওয়া যায়, আমি তো আজকে ভাতের সাথেই খাবো, কারণ আমাদের দুপুরবেলা একটুখানি ভাত না হলে চলে না, তো এটাতেই হয়ে যাবে মেনলি। এটা আমি একটুখানি হালকা তেলেতে শর্টে টাইপের করে নিচ্ছি, তারপরে এর মধ্যে হালকা করে অল্প আমার কাছে বাটা আছে, একটুখানি আদা আদা জিরে বাটা সেটাও দিয়ে দেবো। এটা একটু হলুদ দিয়ে দিলাম, এরপর আমি সব পেঁপেগুলোকে দিয়ে দিলাম। পেঁপে হচ্ছে আমাদের মানে যারা ডায়েটিং করছে তাদের জন্য বলো, যাদের লিভারের প্রবলেম তাদের জন্য বলো, ওভারঅল পেঁপে জিনিসটা শরীরের জন্য ভীষণই উপকারী এবং ভালো জিনিস। আর যেহেতু এখানে পাঁচ রকম চার রকমের ডাল মেশানো আছে, যার ফলে এটা একটা পুরো ফুল খুব ভালো একটা খাবার তৈরি হচ্ছে। একটু আদা জিরে বাটাও এর মধ্যে দিয়ে দিলাম টেস্টের জন্য, আর জলটা আমি পরিমাণ মতো দেব, বেশি জল দেব না, এটা খুব পাতলা হবে না, ঠিক আছে। এর মধ্যে আমি একটু গোলমরিচ গুঁড়োও দিয়ে দিলাম, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেওয়া হলো। এবার ডালগুলো সব এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার হালকা একটু জল দেব, দিয়ে এটাকে প্রেশারটাকে আমি বন্ধ করে দেব। আমার ছেলে পেঁপে একদম ভালোবাসে না, কিন্তু পেঁপেটা তো খাওয়া দরকার বলো না, তো যার জন্য ওকে এরমভাবেই দেবো আজকে করে। মেনলি আমি এটাকে বেশি পরিমাণে খাবো, কারণ আমাকেও তো পেটটা ভর্তি রাখতে হবে। এবার এর মধ্যে একটু নুন দিতে হবে আর একটু হালকা করে চিনি দিতে পারো,
এবার প্রেসার কুকারটা আটকে দেওয়া হলো। এরপর আমি করব হচ্ছে একটু আলু ভাজা, কারণ আমার ছেলে তা না হলে একদমই খেতে চাইবে না, তো ওর জন্য একটু আলু ভাজা করে নিচ্ছি। ওর মতোই করছি অল্প করে একটু আলু ভাজা, আর তার সাথে সাথে করব হচ্ছে একটু কুমড়ো ভাজা করব না, ঠিক কুমড়োটাকে মানে চচ্চড়িও না ভাজাও না, ওইভাবে বানাবো যাতে আর কি সরু সরু করে কেটে আমি করব, যাতে তোমার তেলটাও অল্প লাগে আর জল ছাড়া করা যায়, কারণ জল দিয়ে দিলে কুমড়ো টেস্টটা একটু নষ্ট হয়ে যায়। তো আমি এমনভাবে ওটাকে করব কুমড়োটাকে অল্প আঁচেতে রেখে রেখে, যাতে তোমার ভাজা ভাজা টাইপেরই খেতে হয়। তো এখন এটা আলু ভাজা বসাবো, দেখতে পাচ্ছ অল্প করে একটুখানি আলু ভাজা করে দিলাম। এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিলাম। আজকে কিন্তু প্রচণ্ড গরম পড়ছিল, তারপর এখন মনে হচ্ছে বিকেলবেলার দিকে একটু বৃষ্টি আসতে পারে, তো একটু বৃষ্টি আসলে তবেই ভালো, কারণ বৃষ্টি আসলে একটু ওয়েদারটা ঠান্ডা হলে বেশ ভালো লাগে। কালকেও বিকেলবেলা বৃষ্টি হয়েছিল আমাদের এখানে। তো আমার আলু ভাজাটা মোটামুটি কমপ্লিট হয়ে এসছে, এবার আমি আলু ভাজাটা তুলে নিচ্ছি, দিয়ে আমি করব হচ্ছে যে ডিমটা সেদ্ধ করতে বসিয়েছিলাম, অ্যাকচুয়ালি ডিমটা আমি হাফ বয়েল করে করব, কারণ আমার ছেলে একটু হাফ বয়েল ডিম ভালোবাসে, আমিও ভালোবাসি হাফ বয়েল, তো ওটা একটু হাফ বয়েল ডিম করে একটু হালকা করে কারি করে করে নেব। একটু পেঁয়াজ রসুন একটু আদা জিরে বাটা দেব। এবার আমার ডিমটা মোটামুটি হয়ে গেছে, ডালটাও হয়ে গেছে, আমি ডালটাকে নামিয়ে দিলাম। ডালটার ওপরেতে আমি একটুখানি হালকা করে ঘি দিয়ে দেবো, একটুখানি ঘি দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে এবং তাতে এটা ভালো লাগবে। এটা এমনিতেও খুব একটা ভালোই গন্ধ বেরোচ্ছে। তো ওদিকে আমার ডিমটাও হয়ে গেছে, তো আমার ডাল আলু ভাজা ডিমের কারি হয়ে গেল। এবার শুধু আমার একটুখানি ওই কুমড়োটা বাকি রইল, তাহলে আমি কুমড়োটা করে নেবো। একটুখানি সর্ষে ফোড়ন দিলাম কুমড়োটাতে, হালকা করে সর্ষে ফোড়ন দিলাম আর একটা কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে আমি কুমড়োগুলোকে দিয়ে দিচ্ছি, সরু সরু করে কেটে রেখেছি, এক্ষুনি হয়ে যাবে কুমড়োটাও। ব্যাস আমার মোটামুটি রান্না আজকে দুপুরের মতো এখানেই শেষ। এবার আমি জল তুলে নিলাম, একটু পাম্প চালিয়েছিলাম, আমি জলটা তুলে নিলাম, বালতি করে ভরে রাখলাম। এদিকে কুমড়োটাও আমার হয়ে এসছে, প্রেশার কুকারে আমি ভাত বসিয়ে দিয়েছি, এবার কুমড়োটা নাবিয়ে ফেলবো। আর যেটুকু আমার বাকি আছে গোছানো কিছু বাসন কোসন, সেগুলোকে আমি গুছিয়ে নেব। এবার আমি আবার একটুখানি জল খাবো, এবার আমি এমনি পাম্পের কলের জলই খাবো, গরম জল নয়। তো এই মগে করে যতটা জল ভরা হয়েছে আমি পুরোটাই খাবো, এই আমার এক গ্লাস হলো। আজকে আমি প্রচণ্ড জল খাচ্ছি, মানে এরকম আমি রোজই খাই, এবং এই রকম জল খাওয়াটা খুব দরকার, খুব ভালো। তো তিন গ্লাস সকালে খেয়েছি, এখন দেখো তিন গ্লাস হয়ে গেল, এটা প্রায় সাড়ে তিন গ্লাস জল। আমার কাজও শেষ হয়ে গেল, আমার জল খাওয়াও হয়ে গেল। এবার আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম, একটু নুন পুছে নিলাম, দিয়ে আমি চললাম। দেখো আমার রান্নাঘরটা একটুখানি, এই দেখো এটা হচ্ছে আমার রান্নাঘর, নন মডুলার রান্নাঘর, দেখে নাও তোমরা। এবার এই দেখো এখন নিচে থেকে জামা কাপড়গুলো নিয়ে আসলাম, এত জামা কাপড়, এগুলো আমি এখন পাট করব। এই জামা কাপড়গুলো এখন আমি পাট করব, তাহলেই আমার এখন দুপুরের মতো বিকেলের জন্য কাজ শেষ হয়ে যাবে। তারপর তো আজকে তো বাড়িতে মা থাকলে তাও একটু বিকেলে চা হয়, আমরা তো কেউ চা খাই না, সন্ধেবেলা যদি আদিত্য চা খায় তো করে দেবো। এখনও একটু ক্লাস করছে, আমি এগুলো পাট করে নিই। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থেকো, আর প্লিজ 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 সাবস্ক্রাইব করো।